আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মজার আরেকটি রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কাটা গলা ইলিশ। কাটা গলা ইলিশ মাছের বৈশিষ্ট্য হচ্ছে এই মাছটি রান্না করার পর কাটা সহ খেয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নিই কী কী লাগবে। আমি এখানে ইলিশ মাছ নিয়েছি, আমি এখানে দাঁড়ার অংশ নিয়েছি আর লেজ নিয়েছি। যেহেতু কাটা গলা ইলিশ রান্না করব, কাটা সহই খাওয়া যাবে, সেই কারণেই এখানে দাঁড়ার মাছগুলোকে আমি বেছে নিয়েছি। আপনারা চাইলে পেটি বা মাথাও নিতে পারবেন। আর এখানে নিয়েছি আমি একটি মাঝারি সাইজের টমেটো, কুচি করে নিয়েছি আস্ত কাঁচামরিচ 5-6টা, 4 টুকরা রসুনের কোয়া আর 1 চা চামচ আদা রসুনের পেস্ট, আর লাগবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে নিয়েছি 1 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এখানে আছে 3 টেবিল চামচ সয়াবিন তেল, এখানে আছে 1/4 কাপ সিরকা, আর আছে এখানে চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি ইউজ করেছি, চিনিটা স্বাদ মতো নিতে হবে। তো কাটা গলা ইলিশ তৈরি করতে কীভাবে আমরা তৈরি করব সেই প্রসেসটি আমরা দেখব। তার আগে আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আমি আজকে কাটা গলা ইলিশ মাছ প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, আর আপনারা যদি পাতিলে রান্না করতে চান তাহলে সেটা সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা, একদম লো ফ্লেমে রান্না করতে হবে। আমি এখন এর ভিতরে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো, কাঁচামরিচ, লবণ এবং সমস্ত মশলা, তেল দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। প্রেশার কুকারে রান্না করলে তাড়াতাড়ি কাটা গলা ইলিশটা রান্না করা সম্ভব হয় 1 ঘন্টার মধ্যে। এই কারণে আমি প্রেশার কুকারেই দেখাচ্ছি, এটা সবচেয়ে ইজি ওয়ে। আর যাদের কাছে প্রেশার কুকার নেই তারা পাতিলে একটু পানি বেশি করে দিয়ে, যাতে মাছ অনেকখানি ডুবে যায় ওরকম পরিমাণ মতো পানি দিয়ে প্রায় 5 থেকে 6 ঘন্টা ওটাকে স্লো কুক করতে হবে। আর প্রেশার কুকারে করলে 1 ঘন্টায় আপনাদের কাটা গলা ইলিশ মাছটা তৈরি হয়ে যাবে। এখন মাছগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। সিরকাটা আমি সবার শেষে দেব। এখন আমি সিরকাটা দিয়ে দিচ্ছি। সিরকাটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি সাথে সাথে এখন পানি দিয়ে দিব এর ভিতরে। আমি এখানে 4 কাপ পানি ব্যবহার করেছি। এখানে আমি পানির পরিমাণটা একটু বেশি দিব, কাটা গলা ইলিশে পানির পরিমাণটা বেশি হয়, কারণ এটা প্রায় 1 ঘন্টা রান্না করব আমি মিডিয়াম টু লো ফ্লেমে, যাতে নিচে পুড়ে না যায় সম্পূর্ণ পানি শুকিয়ে, এই কারণে পানিটা একটু বেশি দেওয়া। ফিরে আসব 1 ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পর। এখন জালটা বন্ধ করে দিব। এর ভিতরে যে বাষ্পটা আছে সেটা অটোমেটিক্যালি যখন বের হয়ে যাবে তখন এটাকে খুলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো বাষ্পটি বের হয়ে গেছে, এখন আমি ঢাকনাটি খুলে ফেলব। এখানে মোটামুটি এখন প্রায় অল্প পানি আছে। এই পর্যায়ে জাল আবার পুনরায় ধরিয়ে দিব এবং লবণটা চেক করে নেব। লবণ চিনি সব এই পর্যায়ে দেখে নেবেন, লাগলে এখানে অ্যাড করে দিবেন, দিয়ে পানি একদম শুকিয়ে তেলের উপরে উঠে নিয়ে আসবেন। আমার পানি অলমোস্ট অনেক শুকিয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিব এর ভিতরে ধনিয়া পাতা কুচি, দিয়ে তেলের উপরে উঠে গেলেই নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজার কাটা গলা ইলিশ। যারা ইলিশ খেতে পছন্দ করেন কিন্তু কাটার জন্য খেতে পারেন না, তারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, এবং বাচ্চাদের জন্য এটা একটি মজার রেসিপি হবে। বাচ্চারাও ইলিশ মাছে কাটা বাছতে পারে না, সেই ক্ষেত্রে কাটা সহ মাছটি খেতে পারবে অনায়াসে, গলায় কোনো কাটা বেঁধার কোনো চান্স থাকবে না। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। দেখুন মাছগুলো আস্তই আছে, কিছুই হয়নি, একদম ম্যাজিকের মতো। 1 ঘন্টা এটাকে রান্না করার পরও মাছগুলো আস্ত রয়েছে, কাঁচামরিচগুলো আস্ত রয়েছে, তাই না? একদম ম্যাজিকের মতো মনে হচ্ছে না? এবং খেতে এটা দারুণ মজা।
আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।